এই বর্ষার দুপুরে আমরা আমাদের নিজস্ব বাহন নিয়ে রওনা দিলাম কলকাতার নতুন চিড়িয়াখানার উদ্দেশ্যে। এটির আসল নাম হরিণালয়, যেটি ইকো পার্কের পিছনে। আগে এখানে শুধু হরিণই থাকতো, এখন বিভিন্ন পাখি ও জন্তু জানোয়ার নিয়ে আসা হয়েছে। কিছুদিনের মধ্যে বাঘসিংহ আনা হবে, তারই প্রস্তুতি চলছে। ধীরে ধীরে পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় পরিণত হচ্ছে। গেট দিয়ে ঢুকে সুন্দর সুসজ্জিত রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলুন জিরাফের বাড়ি। সত্যি বাড়ি, বাড়ির সামনে উঠোনে জিরাফগুলির জীবনযাপন দেখে জেব্রার বাড়ি যাই। এত সুন্দর শান্ত পরিবেশ আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। মাঝে মাঝে শোনা যাবে নাম না জানা বিভিন্ন পাখিদের বিচিত্র ডাক। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে সুন্দর সাজানো মনোরম পরিবেশে বসার জায়গা আছে, ফুটপাথ, ক্যাফে। একটু জিরিয়ে নিয়ে চলুন দেখে আসি হরিণের সংসার। কয়েকটি প্রজাতির অনেক হরিণ একটি খোলা জায়গায় ছুটে বেড়াচ্ছে। আজ এটুকু। জলহস্তি, কুমির, নানা প্রজাতির বানর আর বিভিন্ন ধরনের পাখিদের বাড়ি আর তাদের জীবনযাত্রা দেখে আসুন। বৃহস্পতিবার দিন বন্ধ, অন্যান্য দিন সকাল 10টা থেকে সন্ধে 6:15 পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি 50 টাকা, পার্কিং 2 চাকা 20 টাকা, 4 চাকা 50 টাকা।